গাইস আমাদের বেলুনের মালগাড়ি আসছে এখন। ভারত মাতা কি জয়, নেতাজি ইউথ ফোর্স কি জয়, নেতাজি ইউথ ফোর্স কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে হচ্ছে 14 আগস্ট, এখন আপাতত বগুড়ায় আছি। বগুড়ায় আমরা সবাই মিলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আগামী 15 আগস্টের জন্য। বগুড়া গার্লস স্কুলে আয়োজন করা হয়েছে, তো আজকে তার আগের দিন আমরা একটু গোছাগুছি করতে এসেছি অনেক জিনিসপত্র। যারা ব্লাড ডোনেট করবে তাদের এইসব এইসব খাবার টাবার দিতে হবে, এগুলো আমরা এতক্ষণ ধরে গোছালাম। কি হয়েছে ভাই, কল খারাপ হয়ে গেছে? ওইখান থেকে হাওয়া হাওয়া ধরে রাখতে পারছে না, মানে লিক হচ্ছে। এখন রাত 10টা বাজে, এটা আমাদের ডিনার, মুড়ি আর চানাচুর, ঝাল ঝাল চানাচুর, সাথে পেঁয়াজ লঙ্কা নেই। রাতের বেলা এসেছি আমরা খেতে, এখন অনেকে চলে আসবে, মরে যাবে লোকজন। আমাদের বেলুন অনেক সাজানো হয়ে গেছে, এই হচ্ছে পুরো লাইন করা হয়েছে তেরেঙ্গা, 3টে কালারের বেলুন দিয়ে সাজিয়ে এত বড় একটা করা হয়েছে, পুরো একটা ঘর ঘুরে গেছে। আমাদের ব্লাড ড্রপ এখন শুকিয়ে গেছে, বিকেলের দিকে এটা করা হয়েছিল, এখন বেশ শুকিয়ে গেছে। কালকে সবাই এরকম হাতে নিয়ে সবার ছবি তুলে ব্লাড ডোনেশন করা হয়েছে, আমি এখন একটু করে রাখছি। তো ব্লাড ড্রপ হচ্ছে না গাইস, এখানে কিছু ফুলের হাত তোড়া রেডি করে রাখা হয়েছে, এগুলো খুলে রাখা হয়েছে, এখন জল দেওয়া হয়েছে। একটা ট্রেতে সমস্ত ব্যাচ আর উত্তরীয় রেডি করা হচ্ছে, এগুলো কালকে বিশেষ অতিথি আসবে, স্পেশাল গেস্ট, তাদেরকে এগুলো দেওয়া হবে। এগুলো তুলে নিচ্ছি, কে কে আসবে? ভিডিও আসবে, এসডিও আসবে, ভিডিও আসবে, এসডিও আসবে। গাইস প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যে আমাদের ছেলেপেলেরা কাজ করে যাচ্ছে। গাইস আমাদের বেলুনের মালগাড়ি আসছে এখন। সবাই আসছে, সবাই গাইস আমাদের বেলুনের মালগাড়ি যাচ্ছে এখন। আমরা এখন কাঁধে করে নিয়ে যাচ্ছি বেলুন, আমাদের মোটামুটি সব কাজই শেষ, শুধু এইটুকু একটু সাজানো বাকি আছে। আর পেছনে স্টেজটাও খুব ভালো করে সাজানো হয়ে গেছে, এখন শুধু গেটটা হচ্ছে হবে। ভাইরা আমাদের খুব কাজ করছে, এখন গেট লাগাচ্ছে আর কিছুটা বাকি আছে। গাইজ আমাদের মোটামুটি আগের দিনে যেটুকু কাজ থাকে গোছাগুছি সমস্ত কিছু করে ফেলেছি, এখন রাত্রেবেলার খাবার খাচ্ছি। আমরা কতজন আছি এখানে? 4 জন আছি। আর এইখানে ঠিক 40টা রুটি আছে 4 জনের, মানে 10টা করে রুটি, এরা আমাদের কিভাবে আমি জানি না, মানে কি করে খাবো ভাই 40টা? গাইজ আমরা পতাকা উত্তোলন করতে যাচ্ছিলাম, তার মধ্যেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমাদের 10টা পতাকা উত্তোলন করার টাইম ছিল, এখন বাজে 10টা 38, কটায় হবে জানি না। চলে এসছে বৃষ্টির মধ্যে, জাতীয় পতাকা উত্তোলন করে বগুড়া সমাজসেবামূলক সংগঠন নেতাজি ইউথ ফোর্স, তাদের নিজস্ব প্রতীক, তাদের গর্বের প্রতীক উদ্যয়ন করবার জন্যে নেতাজি ইউথ ফোর্সের পক্ষ থেকে সম্মানিত দীনেশ বিশ্বাস, সেই সঙ্গে বগুড়ার বিশিষ্ট সমাজসেবক এবং হাঁসখালী পঞ্চায়েত সমিতির সম্মানীয় মুনমুন বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব। নেতাজি ইউথ ফোর্স কি জয়, নেতাজি ইউথ ফোর্স কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। ধন্যবাদ সকলকে, এবারে আমরা আমাদের মূল অনুষ্ঠানে পৌঁছে গেলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। গাইস আমাদের পতাকা উত্তোলন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা স্কুলের থেকে যাচ্ছি মেইন প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। কি অবস্থা রাস্তার, 1 লিটার জল ঢুকে গেছে আমার জুতোতে, দেখ। হ্যালো,
নেতাজি উৎপর সমাজ সেবামূলক সংগঠন তাদের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 76তম স্বাধীনতা দিবস উদযাপনের স্বর্গীয় উৎপল ভৌমিক স্মৃতি অপরদিকে স্বর্গীয় প্রণতি ভৌমিক স্মৃতি স্বেচ্ছায় রক্তদান শিবির যার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা এবছরের পথ চলা শুরু করেছি। সবাই জোরে করো তালি অনুষ্ঠানের মঙ্গলদীপ প্রজ্বলনে। মাপ্পাদিত্য বিশ্বাস প্রশাসনিক অধিকর্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে বাধিত করেছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ব্লাড কালেকশনের লোক চলে এসেছে সব, আমাদের অলরেডি লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো এখানে 5টা বেডে অ্যারেঞ্জ করা হয়েছে, এবার আস্তে আস্তে শুরু করে দেওয়া হবে। গাইজ এখানে অনেক কাজের চাপ, প্রচুর কাজ করতে হচ্ছে, বৃষ্টিটা হয়ে একেতে প্রচণ্ড লেট হয়ে গেছে, এই জন্য আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে সবাইকে, তো সেই কারণে খুব একটা ব্লগ বানাতে পারছি না, যেটুকু পারবো সেটুকুই দেখাবো, তো আপাতত প্রচুর কাজ করতে হবে। লাইন দিচ্ছে, এখন লাইনে তাদের নাম এন্ট্রি করাচ্ছে। দুই বন্ধু খুব ব্যস্ত, নিজেই ব্লগ করা বানাতে বলছে, আবার নিজেই বলছে ব্যস্ত। ডেট লিখছিস, তারপর এখানে টোকেন নাম্বার সবাই তার নাম এনরোল করাচ্ছে, সবাই ব্লাড ডোনেট করবে একে একে। ব্লাড ডোনেশনের প্রসেস শুরু হয়ে গেছে, একে একে করে সবাই দিচ্ছে এখন ব্লাড। তোরা সবাই ব্যাগ সাজাচ্ছি, গণধোলাই সবাই সার্টিফিকেট পেয়েছিস, বা এরা দুজন সার্টিফিকেট পেয়ে খুব খুশি হয়েছে। সবাইকে এরকম সার্টিফিকেট দেওয়া হয়েছে। গাইজ আজকের মতো আমাদের ব্লাড ডোনেশনের প্রোগ্রাম শেষ, খুব ভালোভাবে প্রোগ্রামটা হয়ে গেছে, সবাই সহযোগিতা করেছে, অনেক কাজ সবাই মিলে সহযোগিতা করাতে কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন আমাদের কিছু এক্সট্রা প্যাকেটস ব্লাড ডোনারদের যেগুলো দিচ্ছিলাম সেই কিছু এক্সট্রা প্যাকেটস রয়ে গেছে, তো সেইগুলো আমাদের পাশে একটা কলেজ মাঠ আছে, এখানে আজকে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তো প্লেয়ারদের দেবো বাকি যেসব প্যাকেটসগুলো আছে, তো এখানে দিয়ে তারপর সোজা বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি সব ভিডিওটা সবার ভালো লাগবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।